হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমাদের জার্মান ভাবি আমাদেরকে ক্যাটওয়াক করে দেখাচ্ছে, আসলে উনি খুবই মিশুক। ওকে, থ্যাংক। দর্শক শ্রোতা, জার্মান ভাবি ক্যাটওয়াক করে আমাদেরকে হেঁটে দেখাচ্ছেন। উনি বাংলাদেশি যত কালচার আছে সবগুলোতে অভ্যস্ত এবং মানিয়ে নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খাওয়া দাওয়া করেছেন? Are you eating rice? Yeah. আচ্ছা, ঠিক আছে, খাওয়া দাওয়া করেন তাহলে। দর্শক শ্রোতা, এখন এই জার্মান থেকে যে এসেছে জার্মানি কন্যা, তিনি তার হাজবেন্ডকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করবে এবং সেজন্য প্রস্তুতি নিচ্ছে। এবং খেতে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন তিনি তার আদুরের বিড়াল এবং মুরগি ছানা, সেগুলোকে সে আদুর করছে। আপনারা দেখেন যে জার্মান থেকে একটা বিদেশি একটা কন্যা কিভাবে বাংলাদেশের সাথে এসে খাপ খাইয়ে নিচ্ছে। দর্শক শ্রোতা, এটা আসলে দেখলেই অনেকটা অবাক হওয়ার মতো। বাংলাদেশে চলে আসছে জেনিফা, জেনিফা চলে আসছে, উনি কিভাবে একটি মুরগির বাচ্চাকে কিভাবে আদুর করছে দেখতে পাচ্ছেন। আসলে সত্যিকার অর্থে আমি ওনার সম্পর্কে যতটুকু জানলাম, ওনার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনরা ওনার উপরে হ্যাপি। আচ্ছা, ওনার ননদ কতটুকু হ্যাপি? আপনি কি হ্যাপি? আপনারা কি মারামারি লাগেন না, কি বলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশে একটি কমন একটি বিষয় থাকে যে ভাবির সাথে ননদের ঝগড়া হয়, ওনারা কখনোই এ পর্যন্ত ঝগড়া করে নাই, তাই না? আচ্ছা চয়ন ভাই, আমরা যতটুকু জানি যে ভাবি এবং ননদের ভিতরে বাংলাদেশে একটা কমন ঝগড়া হয়, আপনার বোনের সাথে কি কখনো ঝগড়া হয়েছে? না না। হ্যাঁ, দর্শকবৃন্দ, এই চয়ন ভাই এবং জেনিফার তাদের এই ভালোবাসা অটুট থাক এবং তাদের এই ভালোবাসা যুগে যুগে বেঁচে থাক সে দোয়াই করি। তারা তাদের মা এবং বোন পরিবারের সবাইকে নিয়ে সুখে আছেন। আশা করি আগামী দিনগুলো তারা একইভাবে সুখে থাকবেন। আমাদের একটি ধারণা থাকে যে ভালোবাসার সংসার বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। আমি আশা করব মহান রব্বুল আলামিন যেন তাদের এই ভালোবাসাকে অনেক দিন, মানে মৃত্যু পর্যন্ত তাদেরকে একসাথে রাখে। আপনাদের সকলের কাছ থেকে তাদের দুজনের জন্য দোয়া কামনা করছি। আর একটি কথা না বললেই না, আমি যখন সরাসরি তাদের এই ভিডিওগুলো করছিলাম, সত্যিকার অর্থে যে মেয়েটি আছে জেনিফার, জার্মান থেকে এসেছে, সত্যিকার অর্থে সে মেয়েটি অনেক ভালো। গ্রামের সবাই তাকে লক্ষ্মী বোমা বলে ডাকে।